أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত জেলা আমির আবু জাগেফারি ভাই উপস্থিত আছেন সাবেক জেলা আমির কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম ভাই উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য রাজশাহী জোনাল ইনচার্জ আমাদের মুরব্বী শাহাবুদ্দিন ভাই সম্মানিত জেলা সেক্রেটারি সম্মানিত উপজেলা সাবেক চেয়ারম্যান সহ সমবেত সম্মানিত সুধী মণ্ডলী এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমরা আজকে ব্যথিত হৃদয় নিয়ে আপনাদের কাছে এসেছি যে এলাকার নিরীহ মানুষের উপরে একটি বড় ধরনের বিপদ আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবল আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীরা তোমাদের প্রতি এবং এই পৃথিবীতে এমন কোন বিপদ মুসিবত আসে না যা আসার বহু পূর্বেই আল্লাহ লিপিবদ্ধ করে রাখেননি সকল বিপদ মুসিবতই আল্লাহ আগেই লিখে রেখেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আমরা জানি যে প্রত্যেক মানুষকেই মরতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজকে যারা ইন্তেকাল করেছেন যদি এই ঘটনায় তারা ইন্তেকাল না করতেন তাহলে অন্য যে কোনো ঘটনায় হলেও তাদের মরতে হবে আজ হোক এবং কাল হোক আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বলেছেন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে অলানাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুরি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবাসসিরিস সাবিরিন সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভয় ক্ষুধা জীবনের ক্ষতি সম্পদের ক্ষতি ব্যবসার ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে আর যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ আজকে এই বিপদ মুসিবতে আপনাদেরকে ধৈর্য ধারণ করানোর মতো কোনো কথা বলার শক্তি আমাদের নেই আমরা আপনাদের একজন ভাই হিসাবে আপনাদের কাছে আমরা ছুটে এসেছি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব আপনাদেরকে সালাম দিয়েছেন এবং তার পক্ষ থেকেই আমরা আজকে আপনাদের কাছে ছুটে এসেছি এবং এলাকার শোকাহত মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি সমবেদনা জানানোর জন্য যে অপূরণীয় ক্ষতি হয়েছে আমরা পাশে দাঁড়ানোর জন্য প্রত্যেকেই যারা মারা গিয়েছেন তাদের জন্য 50,000 টাকা আর যারা আহত হয়েছেন তাদের খোঁজ খবর নিয়ে সেখানে 10,000 করে টাকা পৌঁছানো হবে আজকে যে কয়জন আমরা পাচ্ছি দিয়ে যাচ্ছি বাকিগুলো আমাদের স্থানীয় দায়িত্বশীলের মাধ্যমে নির্ধারিত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তাদের প্রতি দয়া করে না বাংলাদেশ জামাত ইসলামী যে কোনো দুর্ঘটনায় বিপদে মুসিবতে প্রাকৃতিক দুর্যোগে বন্যায় শীতে সকল সময় বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ায় আজকে অঞ্চলের মানুষ একটি আনন্দ ঘন প্রোগ্রাম থেকে বিদায় নেওয়ার আগেই যেভাবে আল্লাহর কাছে চলে গেল আমরা সেই মানুষগুলোর পরিবারকে সমবেদনা জানানোর জন্য এখানে হাজির হয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করছি আজকে শোকাহত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতে চাই এই পরিবারগুলো যেন শোক সইবার শক্তি আল্লাহ দিয়ে দেন পাশাপাশি যারা দুর্ঘটনায় মৃত্যুবরণ করে মহামারীতে মৃত্যুবরণ করে তাদের জন্য আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা যেন আমাদের প্রত্যেককে মৃত্যু ভাইদেরকে বোনদেরকে আল্লাহ দান করেন সেই সেই দোয়া আমি আল্লাহর কাছে করতে চাই সর্বোপরি আসুন আমরা সবাই মিলে এই পরিবারগুলোর পাশে দাঁড়াই এবং যে কোনো বিপদে মুসিবতে আমরা তাদের পাশে থেকে তাদেরকে সাহস যোগাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু